Redmi লঞ্চ করে দিয়েছে Redmi Note 9 5G এবং Note 9 Pro 5G এবং এটা নিয়ে দর্শকদের রিকোয়েস্টে Redmi Note 9 Pro 5G নিয়ে আজকের ভিডিও। এই ফোনের সবচেয়ে হাইলাইটেড ফিচার হচ্ছে যে মিড রেঞ্জের ফোনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া ফোনটাতে থাকছে Snapdragon-এর লেটেস্ট 750G প্রসেসর, 120Hz রিফ্রেশের সম্বলিত 6.6 ইঞ্চির একটা বিগ ডিসপ্লে এবং 33W-এর ফাস্ট চার্জিং। এছাড়াও এতে কিন্তু ডিজাইনের দিক থেকে দেখতে হলে এটা একটা অন্যরকম একটা লুক এনে দিচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব Redmi Note 9 Pro 5G নিয়ে, কি ফিচার্স রয়েছে, কেমন কি দাম হতে পারে, কবে লঞ্চ হতে পারে ইন্ডিয়া বাংলাদেশে এবং কি প্রাইসিং হতে পারে, এই ফোনটা সম্বন্ধে আমার মতামত এবং এখনকার দিনে এই ফোনটা আপনাদের নেওয়া উচিত হবে কি না, বা এই প্রাইস রেঞ্জে অন্য কি ফোন আপনারা নিতে পারেন, সেইটা নিয়ে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি নীল সায়ন আর আপনারা দেখছেন টেকনো বাসা। তাহলে আসুন ভিডিওর প্রসঙ্গে যাওয়া যাক। বন্ধুরা, ভিডিও শুরুতে অনুরোধ করবো, আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, যাতে প্রত্যেক ভিডিওতে আপনার সঙ্গে আমার দেখা হয়। ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনি আমাদের ফেসবুকে টেকনোবাসা গ্রুপে যদি জয়েন না করেন তাহলে অবশ্যই কিন্তু টেকনোবাসা গ্রুপে জয়েন করুন, আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করুন। ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুধু চলে আসি ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। ডিজাইন লাইন আপে কিন্তু রেডমি এবার বাজিমাত নিশ্চিতভাবে করতে চলেছে। গতানুগতিক তাদের যে লুক, সেই ট্রেন্ডি লুক থেকে সরে এসে নতুন রকমের একটা ডিজাইন এবং গর্জিয়াস লুক দিয়ে দিয়েছে রেডমি। রিয়ার পার্টে যে জিনিসটা সবার নজরে পড়বে সেটা হচ্ছে এর ক্যামেরা হাউজিং বা ক্যামেরা বাম। ডুয়েল রাউন্ড সার্কেলের মধ্যে কিন্তু ক্যামেরাগুলো বসানো হয়েছে এবং দেখতে যথেষ্ট আকর্ষণীয় লাগছে। রিয়ার পার্টে গ্ল্যাডিয়েন্ট কালারের সঙ্গে থাকছে গ্লসি ফিনিশ। সেই সাথে সাইডগুলো কিন্তু কার্ভ করা, ফলে গ্রিপিং এর সুবিধা এখানে অবশ্যই আপনারা পাবেন। ফোনটার ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার মাঝখানে দেখা যাচ্ছে ছোট্ট একটা পাঞ্চল, যার মধ্যে অবশ্যই একটা ক্যামেরা আছে। ফোনটার ব্যাক এবং ফ্রন্টে থাকছে গ্লাস, তার মানে হচ্ছে কি যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির ফোন রেডমি এখানে আনতে চলেছে। সামনে পেছনে কর্নিং গোরিল গ্লাস 5 এর প্রোটেকশন হওয়ার জন্য এই ফোনটা যেমন আকর্ষণীয় হবে তেমনই কিন্তু শক্তপোক্ত হবে এই ফোনটা। সব মিলিয়ে নোট সিরিজের অন্যতম একটা সেরা ডিজাইন কিন্তু একে বলাই যায়। ফোনটা চাইনিজ ভ্যারিয়েন্টে দুটো সিম বা একটা সিম একটা মাইক্রো এসডি কার্ড, মানে হাইব্রিড স্লটের সাপোর্ট আপনারা পাচ্ছেন। ইন্ডিয়া এবং বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি রেডমি এটাকে পরিবর্তন করে দেয়। এরপর চলে আসি এর ডিসপ্লে সেকশনে। এতে থাকছে 6.6 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে 120Hz রিফ্রেশের সাপোর্ট, মানে এই প্রথম রেডমি কিন্তু রিফ্রেশটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে এবং সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল HD প্লাস। ডিসপ্লেতে পিক্সেল ডেন্সিটি থাকছে 395 PPI, তার মানে ডিসপ্লেতে শার্পনেসে কোন রকম ঘাটতি কিন্তু আমাদের চোখে পড়বে না। এই ডিসপ্লে সর্বোচ্চ ব্রাইটনেস হচ্ছে 450 নিটস। প্রাইসের তুলনায় ডিসপ্লেতে কিন্তু বেশ ভালো স্পেস অফার করছে রেডমি। তবে যারা সুপার অ্যামোলেড পছন্দ করেন তাদেরকে বলবো এই ডিসপ্লে কিন্তু আপনাদের খুব একটা বেশি হতাশ করবে না। এরপর চলে আসি ফোনটার ক্যামেরা সেকশনে। ফোনটার রেয়ারে থাকছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সার হচ্ছে 108 মেগাপিক্সেলের এবং এটাই কিন্তু ফোনটার USP। সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড লেন্স, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সার থাকছে ফোর্থ ক্যামেরা হিসেবে। সাইডে থাকছে একটা ডুয়েল LED ফ্ল্যাশ। ফোনটিতে সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও শুট করা যাবে। ফোনটিতে সেলফি হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের আরো একটা ক্যামেরা। সেলফি ক্যামেরায় সর্বোচ্চ কিন্তু 1080p 30fps স্পিডে ভিডিও শুট করা যাবে। ফোনটির ব্যাক এবং ফ্রন্টে কিন্তু ভিডিওর জন্য EIS এর সুবিধা আমরা পেয়ে যাচ্ছি। রেডমি এই প্রথম তাদের নোট সিরিজে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করছে এবং অবশ্যই মিড রেঞ্জের ফোনে কিন্তু এই প্রথম 108 সিরিজের ক্যামেরা। ওভারঅল রেডমির এই ক্যামেরা সেটআপ নিয়ে আমার তেমন কমপ্লেইন না থাকলেও ম্যাক্রো ক্যামেরা একটা ঢুকিয়ে দেওয়াকে আমি মানতে পারছি না, কারণ এর ফলে কিন্তু কোনো কাজে লাগে না ক্যামেরাটা, কিন্তু প্রাইসিংটা বেড়ে যায়। এরপর চলে আসছে ফোনটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার সেকশনে। আউট অফ দ্য বক্স এই ফোনটায় থাকছে অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট, যার টপে থাকছে MIUI 12। চিপসেট হিসেবে এই ফোনটাতে থাকছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G। লেটেস্ট হওয়ার জন্য কিন্তু AI ইঞ্জিন অনেকটাই স্ট্রং হবে। এটা 8nm আর্কিটেকচারে তৈরি করা একটা অক্টাকোর প্রসেসর। GPU হিসেবে এতে থাকছে অ্যাড্রেনো 690। কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G কিন্তু একদম লেটেস্ট চিপসেট, যাতে কিন্তু অবশ্যই মিলিমিটার ওয়েভ 5G সিগন্যাল স্ট্রেংথে সাপোর্ট রয়েছে। সুতরাং এই ফোনটা যথেষ্ট দারুণ এবং স্ট্রং এবং ওয়ার্ল্ড ওয়াইড ফোন হতে চলেছে এটা নিশ্চিত করে বলা যায়। যদি আমরা অন্তত বেঞ্চমার্ক এবং গিজ বেঞ্চের স্কোর মিলিয়ে তুলনা করি তাহলে বাজেট রেঞ্জে, মানে মিড বাজেট রেঞ্জে, এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা চিপসেট।
সুতরাং পাবজি সহ যে কোনো হাই এন্ড গ্রাফিক্স গেম কিন্তু এখানে এইচডি গ্রাফিক্সে ইজিলি প্লে করতে পারবেন। এরপর চলে আসছি ফোনটা পাওয়ার সেকশনে, মানে ব্যাটারি এবং চার্জার। 4820 mAh ব্যাটারির সাথে ফোনটাতে থাকছে একটা 33W ফাস্ট চার্জার। রেডমি বলছে মাত্র 58 মিনিটে, মানে প্রায় এক ঘন্টার মধ্যে এই ফোনটাকে কিন্তু ফুল চার্জ করা যাবে। তো আমার দিক থেকে বলতে পারি ব্যাটারি এবং চার্জার সেকশনে কিন্তু আমি ফুললি স্যাটিসফাইড। সিকিউরিটি হিসেবে ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড এবং ফেস আনলকের সুবিধা অবশ্যই থাকছে। অন্যান্য ফিচারের মধ্যে ফোনটাতে থাকছে গিয়ে স্টিরিও স্পিকার, মানে ডুয়েল স্পিকারের সাপোর্ট, এবং হেডফোনে থাকছে 24-bit কিন্তু অডিও সাপোর্ট। সুতরাং মিউজিক লাভার এবং গেমারদের জন্য কিন্তু এই ফোনটা যথেষ্ট হট কেক হতে চলেছে। এছাড়া ফোনটাতে কিন্তু ব্লুটুথ 5.1 এবং NFC সুবিধাও থাকছে, যদিও NFC কজন ইউজ করে সেটা একটু সন্দেহজনক। এরপর চলে আসছে ফোনটার প্রাইসিং এবং লঞ্চিং ডেটের ব্যাপারে। এই ফোনটা চায়নার বাজারে 1999 yuan পাওয়া যাচ্ছে, ভারতের বাজারে এটা কিন্তু 20,000-21,000 rupees পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ ওর থেকে বেশি করলে কিন্তু ফোনটা তেমন একটা চলবে না, আর সেটা অবশ্যই বাংলাদেশে গিয়ে দামটা চলে যাবে 26,000-27,000 টাকা, ম্যাক্সিমাম 30,000 টাকায়। ফোনটার লঞ্চিং এর ব্যাপারে যদি আপনারা জানতে চান তাহলে বলবো জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি যে কোনো সময় কিন্তু এই ফোনটা লঞ্চ করে যাবে ভারত এবং বাংলাদেশের বাজারে। বন্ধুরা, এই ছিল Redmi Note 9 Pro 5G ফুল স্পেসিফিকেশন রিভিউ। ওভারঅল এই ফোনটা আমার যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে, মোস্ট ফিউচারিস্টিক ফোন। এতে দুরকমের 5G লেন্থের সাপোর্ট রয়েছে এবং দুটো সিমেই কিন্তু এই সাপোর্টটা রয়েছে, যেটা আপনারা স্ন্যাপড্রাগনের সাইটে গেলে অবশ্যই পেয়ে যাবেন। তো সব মিলিয়ে এটা যথেষ্ট ফিউচারিস্টিক ফোন, এবং আগামী দিনে যখন 5G আসবে আমাদের দেশে তখন এই ফোনটা কিন্তু নিশ্চিন্তভাবে বিকল্পহীন একটা ফোন হতে চলেছে। তবুও আমরা তাকিয়ে থাকবো এর পরবর্তীতে রিয়েলমি কি ডিভাইস আনে বা অন্যান্য কোম্পানিগুলো আর কি ডিভাইস আনে 5G মডেলের দিকে। এখনো পর্যন্ত এই ফোনটা যেটা লাগছে, এখনই যদি লঞ্চ করে আমি বলতে পারি এই ফোনটা কিন্তু কোনো কম্পিটিশন নেই, আপনি নিশ্চিন্তভাবে এই ফোনটা কিনতে পারেন। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন যদি ভালো লাগে, খারাপ লাগলে ভিডিওটা ডিসলাইক করবেন, কেন খারাপ লাগেছে সেটা কিন্তু বলার চেষ্টা করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন, ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন। আজকের মতো চললাম।